नमस्कार बंधुगण, डेली अपडेटेर आरो एकटा भिडियो निये तोमादेर साथे चले एलाम। प्रथमेई सबाइके जानाई शुभ सप्तमीर अनेक अनेक शुभेच्छा एबं अभिनंदन। आजकेर भिडियोते किन्तु बेश किछु बड़ो बड़ो आपडेट आछे, सेगुलो तोमादेरके जानिये देबो। तो प्लिज भिडियोटा शेष अब्दि देखो, आशा करछि तोमादेर खूबई भालो लागबे। आर जारा प्रथमबार आमादेर च्यानेले एले अवश्यई च्यानेलटाके सबस्क्राइब करे नाओ, इंडियान फुटबलेर डेली आपडेट सबार आगे पेते। आर जारा रेगुलार भिडियो देखछो अथच एखोनो सबस्क्राइब करछो ना, किसेर अपेक्षा करछो बंधुरा? प्लिज सबस्क्राइब करो, प्लिज सपोर्ट करो, तोमादेर सपोर्टटा खूबई दरकार। तो चलो आर कथा बाड़ाच्छि ना, सरासरि भिडियोते जावा जाक। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে দেবো সেটা মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসি কালকে অ্যানাউন্স করে দিল আহমেদ জাহুর সাইনিংয়ের ব্যাপারটা। এটাও তোমরা অনেকদিন আগেই জানতে, এবার এটার অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। আহমেদ জাহু, যিনি কিন্তু আগের তিনটে সিজনে এফসি গোয়ার ডিফেন্সিভ মিডফিল্ডে পুরো একদম একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন, একজন অত্যন্ত ভালো প্লেয়ার এবং খুবই স্ট্রং প্লেয়ার বলতে পারো, ডিফেন্সিভ মিডফিল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন্ডিয়াতে খেলে যাওয়া। তো এই আহমেদ জাহু কিন্তু মুম্বাই সিটি এফসিতে থাকতে চলেছেন 2022 সাল অবধি। তো এটা একটা বিশাল বড় সাইনিং মুম্বাই সিটি এফসির জন্য। তো এই 32 বছর বয়সী মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডার আহমেদ জাহু মরক্কো ন্যাশনাল টিমের হয়ে 8টা ম্যাচ খেলেছেন, আর লাস্ট তিনটে সিজনে এফসি গোয়ার হয়ে টোটাল 53টা ম্যাচ খেলেছেন। 2022 অবধি মুম্বাই সিটি এফসির স্কোয়াডকে কিন্তু খুবই শক্তিশালী করে তুলবে এই আহমেদ জাহু, এরকমই আশা করা যায়। তো এই বড় আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার নেক্সট যে আপডেটটা দেবো সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগে তো কোয়ালিফাই করে গেছে, এবার মোহামেডানের কোচ কে হবে সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ কিন্তু হতে চলেছে ইউএফা প্রো লাইসেন্সধারী স্প্যানিশ কোচ জোজে হাবিয়া। হ্যাঁ বন্ধুরা, এই জোজে হাবিয়া যিনি কিন্তু শিলং লাজংয়েরও কোচ ছিলেন। সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে মোহামেডানের কোচ কিন্তু এই জোজে হাবিয়াই হতে চলেছেন, ইউএফা প্রো লাইসেন্সধারী কোচ, যেটা তোমাদেরকে বললাম। তো খুবই ভালো হবে যদি মোহামেডানে সাইন করেন এই জোজে হাবিয়া। তো দেখা যাক সাইনিংটা কমপ্লিট হয় কিনা, তবে সব কিছু ঠিকঠাক থাকলে এরকমই কিন্তু হতে চলেছে। তো সেই বড় আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো সেটা আই লিগ নিয়ে। আই লিগ 2021 শুরু হতে চলেছে এখন অবধি যা আপডেট, জানুয়ারির 7 তারিখ। হ্যাঁ বন্ধুরা, জানুয়ারির 7 তারিখ থেকে আই লিগের সেশন শুরু হতে চলেছে, এবং এই সিজনে 11টা টিম পার্টিসিপেট করবে, যার মধ্যে একটা নতুন এন্ট্রি যেটা সুদেভা এফসি, আর অন্যদিকে আই লিগ কোয়ালিফায়ার জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এটাও একটা এক্সাইটিং সিজন হতে চলেছে, আশা করাই যায়, এবং কলকাতাতেই হবে আই লিগ, এরকমই কিন্তু খবর বর্তমানে আছে। তো এই বড় আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম আই লিগ নিয়ে। তো বন্ধুরা, এবার আজকে সবচেয়ে বড় আপডেট যেটা দিয়ে দেবো সেটা আইএসএল নিয়ে। আইএসএলে কলকাতা ডার্বি কবে হতে চলেছে সেই নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা তো জানোই কদিন আগে জানিয়ে দেওয়া হয়েছে যে 20 নভেম্বর থেকে আইএসএল শুরু হতে চলেছে। তো এই মুহূর্তে যে বড় আপডেটটা পাওয়া যাচ্ছে, 20 নভেম্বর আইএসএলের ফার্স্ট ম্যাচ কিন্তু এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে হতে চলেছে, যেই ম্যাচটা দিয়ে এতদিন আইএসএল শুরু হয়ে আসছে। আর 25 নভেম্বর হতে চলেছে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ, মানে কলকাতা ডার্বি কিন্তু 25 তারিখ হতে চলেছে, এরকমই আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তো সেই কারণে এই বড় আপডেটটা তোমাদের দিয়ে দিলাম যে কলকাতা ডার্বি কবে হতে চলেছে। তবে এতে পরিবর্তন আসলেও আসতে পারে, তবে এই মুহূর্তে যে আপডেট আছে সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এটা অবশ্যই একটা বড় আপডেট কলকাতা ফুটবলের জন্য, তোমরা আশা করছি খুবই এক্সাইটেড। আর মাত্র 1 মাস পরেই কিন্তু হতে চলেছে কলকাতা ডার্বি আইএসএলে। তো তোমরা সবাই কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আমি তো খুবই এক্সাইটেড। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর কিছু আপডেট নেই আজকে সেরকম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে অল করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।